যে আমার সাথে ঝগড়া লাগছে ঝগড়া করবেন, তাই বলে কি 2-3 দিন না খায়া থাকবেন? বলেন তো এটা কোন যুক্তি? আমিও কিন্তু এমনটা আগে করতাম, হঠাৎ একটু কিছুতে মন খারাপ হলে 2-3 দিন না খায়া থাকতাম, আবার অনেক সময় রাগ হইতো যে যাহ চলে যাবো বাসায় থেকে। কিন্তু এই ভুল কিন্তু করা যাবে না, এখন অনেকটা চালাক হয়ে গেছি, একটু চালাক না হলে দুনিয়াতে টিকা যায় না, বুঝছেন? আপনারাও এই টিপসটা ফলো করবেন, সেটা হলো যদি ঝগড়া লাগে বাসায় বসে কি করবেন, না খায়াও থাকবেন না আর কোথাও চলেও যাবেন না, বাসায় বসে থাকে তার জ্বলনিটা আর একটু বাড়ায় দিবেন। সেটা হলো মজার মজার খাবার রান্না করবেন, হালুম গুলুম করে খাবার রান্না করে নিজেও খাবেন আর তার চোখের সামনে রাইখে দিবেন। সেই খাবারের ঘ্রাণে সে নিজেকে আর সামলাতে পারবে না, তারপর সেও হালুম গুলুম করে খায় নেবে, আর খাবার খাওয়ার পরে নিজে নিজে মনে মনে আফসোস করবে যে আমি কি করলাম, এতক্ষণ কার সাথে ঝগড়া করলাম, এই বউ যদি আমার চলে যায়, এত গুণবতী বউ আমি কই পাবো, এত এত লক্ষ্মী বউ আমার, এত মজার মজার খাবার রান্না করে, এই বউ যদি চলে যায় আমার এত খাবার কই পাবো, কে দিবে আমার এরকম ফ্রি সার্ভিস? তো যাই হোক, আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। তো চলেন, অনেকক্ষণ অনেক কথা বলে ফলাইছি, এখন আমি আসলে কী বানাচ্ছি সেটা বলি। কাউকে বশ করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো মজার মজার খাবার রান্না করে তার সামনে দেওয়া। যে কোনো মানুষকে খাবারের অস্ত্র দিয়ে তাকে বশ করা যায়। তো এমনই বশ করার মতো একটা পিঠা এটা, এত মজা হয় এই পিঠাটা। তো পুরটা বানানো বলি আমি একটু, যদি কেউ না বুঝতে পারেন, আমি কিন্তু শুধু খেজুর গুড় আর নারকেল আর হলো ফ্লেভারের জন্য একটু এলাচি গুঁড়া দিয়ে পুরটা বানিয়ে একটু নরম নরম করেই রেখে দিবেন, খুব বেশি শুকানোর দরকার নাই, একটু নরম নরম অবস্থাতেই রাখবেন। তারপর ডোটা করলাম, এখানে কোনো পানি ব্যবহার করিনি আমি, শুধু লিকুইড গরুর দুধ দিয়ে। হ্যাঁ, যদি গরুর দুধটা কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা প্যাকেটের গুঁড়া দুধ গুলিয়ে তার ভিতরে দিবেন, তবে গরুর দুধ দিয়ে করলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। তো গরুর দুধের সাথে একটু খেজুরের গুড় মিশাইলাম আর হলো আপনার স্বাদ মতো লবণ দিয়ে আতপ চাউলের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে এইভাবে রুটিটা বড় করে বানাবেন, যথাসম্ভব পাতলা করে বানানোর চেষ্টা করবেন। এই পিঠাটার, এই রুটিটা যত পাতলা হয় খেতে তত বেশি মজা হয়। তো এই পিঠাটার নাম হলো পকেট পিঠা, কিন্তু আমি এই পিঠাটাকে বলি খুঁতি পিঠা, কারণ আমাদের মানিকগঞ্জে যারা ব্যবসা করে, আমি অন্য জেলাতেও দেখেছি, তো তাদের আপনার মাজার কাছে একটা খুঁতির মতো থাকে যেখানে ওনারা টাকা রাখেন, তো অনেকটা সেরকমই। তো এই জন্য আমি বলি খুঁতি পিঠা, ভীষণ মজার এই পকেট পিঠাটা। আর আমাদের মানিকগঞ্জে জামাই আদরের জন্যে এই পিঠাটা অনেক সময় বানানো হয়, আর আমাদের মানিকগঞ্জে তো মনে করেন মেহমান আপ্যায়নে আমরা মনে হয় অনেকটা এগিয়ে আছি, অনেক ধরনের পিঠা আমাদের মানিকগঞ্জে বানানো হয়। আমি অবশ্য অনেক পিঠা বানাতে পারিও না, তো যা যা পারি আপনাদের সাথে শেয়ার করি, অনেকেই পছন্দ করেন। তো যাই হোক, আজকের এই পিঠাটা আমি রিকোয়েস্ট করব সবাই বানিয়ে খাবেন, অনেক মজার, অনেক মজার, আর এত দেখতেও এত সুন্দর কিউট হয়, খেতেও ভীষণ টেস্টি। তো এই যে এইভাবে কী করলাম, খুবই সিম্পল একটা কাজ, এইভাবে করে নেবেন। আর এই যে যে একটা খুঁতির মতো বানালাম পকেটের মতো, এই প্রত্যেকটা পকেটে এই পুরটা দিয়ে দিবেন। তো পুরটা দিয়ে এই যে এইভাবে সবটার ভিতরে একটু একটু করে দিয়ে দিবেন, একটু ঠেসে ঠেসে আপনার ওই পকেটটা যে আছে আপনার খুঁতিটা পুরোটাই ভরে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার একদম পুরা যখন পিঠাটা মুখে দিবেন, মুখ ভর্তি, আহাহা কি যে টেস্ট! আমি এই পিঠা জানেন না আজকে মোটামুটি অনেকগুলো বানাইছি, যেগুলি আপনাদের দেখাইছি, এছাড়াও আরও আরো 2 প্লেট ছিল। তো যাই হোক, প্রত্যেকটা পিঠা আমি নামানোর আগে আমার বাচ্চাগুলো হুলুম গুলুম করে খেয়ে ফেলছে, তো যেগুলো ছিল লাস্টে সেগুলো আমি আপনাদের সামনে দেখাইছি। তো নামায় সারতে পারি না, এত মজার এই পিঠাগুলি, বিশেষ করে একটু ঠান্ডা হলে বেশি ভালো লাগে, খুবই মজার, খুবই মজার। অবশ্যই একদিন খাওয়ার চেষ্টা করবেন বানিয়ে, আর উপরের এই শীতটা যথাসম্ভব পাতলা করে বানানোর চেষ্টা করবেন, পাতলা করে বানালে দেখতেও ভীষণ সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো এটা আমি স্টিম করে নিয়েছি, মূলত এটা স্টিম করেই বানায়, আপনারা কেউ চাইলে যদি স্টিম পছন্দ না করেন সেই ক্ষেত্রে কিন্তু তেলে ভেজেও খেতে পারবেন, তবে স্টিমটাই বেশি ভালো লাগে এই পিঠাটা। তো যাই হোক, এই তো আজকের এই পিঠা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই একদিন বানিয়ে খাবেন, আর বানিয়ে খাওয়ার পাশাপাশি আমার পেজটা ফলো করার নিমন্ত্রণ রইল, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট তো করবেনই, আর যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে একটা রাগও দিতে পারেন আর একটু শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবার জন্য অনেক দোয়া রইলো, সবার পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।